পূর্বাচলে রাজুক যা করেছে, প্রাইভেট হাউজিং কোম্পানিগুলো যে ভূমিদস্যুতা করে সেরকম ভূমিদস্যুতা। পূর্বাচলের সেকেন্ড ফেজে 15 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে শুধুমাত্র গাছের বিপরীতে, আর 12 কোটি টাকা দেয়া হয়েছে ল্যান্ড অ্যাকুইজিশনে। রাজুক যতটুকুন আশরাফ ভাই, যতটুকুন চেয়ারম্যান মহোদয়, ততটুকুন আমারও। আজকে উনি ওখানে আছেন, উনি ওখানে আছেন, তাই রাজুক। কালকে ওনারা থাকবেন না, কিন্তু রাজুক কিন্তু সারা জীবন আমারই থাকবে। হ্যাঁ, কাজে এটা রাজুকের সমালোচনা না, আপনারা যা করেছেন এটাকে ইকোসাইড বলে, আমরা জেনোসাইড বলি না। 15 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে শুধু গাছের বিপরীতে, কি পরিমাণ গাছ সেখানে রাজুক কেটেছে খালি চিন্তা করেন। এবং কার আবাসন হলো বলেন? বস্তিবাসীর আবাসন হবে পূর্বাচলে? হবে না। নদী ভাঙা লোকের আবাসন হবে পূর্বাচলে? হবে না। কার হবে বলেন? আজকে রাজুক লেক সিটি করার একটা পরিকল্পনা নিয়েছে, এটা হচ্ছে বন্যা প্রবাহ এলাকায়, যেখানে হাইকোর্টের রায়ের মাধ্যমে নিষেধাজ্ঞা আছে, জলাশয়ে নিষেধাজ্ঞা আছে। ফ্লিমজি যুক্তি দেখানো হচ্ছে যে আমরা রক্ষা করতে পারছি না, আমরা এখানে করব। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রকল্প উত্থাপন করা হয়েছে, প্রকল্পের খসড়া। আমরা রাজুকের কাছে কপি চেয়েছি, রাজুক বলেছে খসড়া বলে আমরা কপি দিতে পারছি না। আজকে এখানে নীতি নির্ধারণী মহলে কাজ করেন এমন অনেকে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আর কোনো খারাপ দৃষ্টান্ত নগর উন্নয়নের ক্ষেত্রে সৃষ্টি করবে না ভাই। আপনার সাথে আমি দ্বিমত করছি না, উই ক্যান লুক অ্যাট ইট ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি দেখেন, সে রেগুলেটও করে, সে ডেভেলপও করে, সে কিন্তু ডেভেলপ করতে গিয়ে ফেইল করে নাই। আপনারা ডেভেলপ করতে গিয়ে ফেইল করেছেন, আপনারা ডেভেলপ করতে গিয়ে করাপশন করেছেন। রাজুকের এক একটা প্লট একটা মানুষ পেতে তার 15 বছর 16 বছর 20 বছর লেগে যায়। কাজে আপনার এই ডেভেলপমেন্ট কিন্তু আসলে মানুষের আবাসন সমস্যার তড়িৎ কোনো সমাধান করছে না। দয়া করে জলাশয়গুলোকে একটু ঠিক রাখবেন। ঢাকা শহরের ট্রান্সপোর্টে আমরা অনেক বড় বড় কথা বললাম এবং এগুলো করে ফেলা হয়েছে, আমরা তার আন্ডু করতে পারবো না, কিন্তু রেক্টিফাই করার সুযোগ আছে। ঢাকা শহর 7টা নদী দিয়ে পরিবেষ্টিত, ভিতর দিয়ে বাইরে দিয়ে। জলপথটাকে, নৌপথটাকে কিন্তু আমরা ফোকাসে আনলেও এটাতে আমরা আগাতে পারি না, কারণ বাস মালিক সমিতিরা বাধা দেয়। তাজুল ভাই চলে গেছেন, বলার খুব ইচ্ছা ছিল। রাস্তায় বেরোলে দুইটা পুরনো বাস দেখি ধাক্কাধাক্কি করতে থাকে, আমি ভাবি যে আমাদের প্রশাসন এতই দুর্বল যে এই দুইটা বাস মালিককে কন্ট্রোল করতে পারে না। গণপরিবহনের ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, এটা কেন কন্ট্রোল করা যাবে না? সিওয়েজ 20% সিওয়েজের প্রপার ম্যানেজমেন্ট হয়, 80%-এর হয় না। 50 বছর পরে এটার জবাব কে দেবে যখন ঢাকা বহু দুর্বলী? মিউনিসিপ্যাল ওয়েস্ট 55% কালেক্টেড হয়, বাকিগুলো কালেক্টেডই হয় না, কে দেবে জবাব? আমিন বাজারে বন্যা প্রবাহ এলাকার মধ্যে গিয়ে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ময়লা ফেলে, এবং নতুন আমাদের ড্যাপে সেটাকে কারেকশন না করে সেটাকে ল্যান্ডফিল দেখিয়ে দেওয়া হয়। এটা আমরা কেমন করে মেনে নিই বলেন, আমরা যারা জলাশয়ের দাবি করি? আপনাদের সরকার, এই আওয়ামী লীগ সরকার 2000 সালের 36 নম্বর আইন করেছে জলাশয়, সেখানে বন্যা প্রবাহ এলাকা কথাটা আছে। আপনারা এসে ড্যাপে বলে দিলেন মুখ্য জলাশয় সাধারণ জলাশয়। আমি যখন 2000 সালের 36 নম্বর আইন নিয়ে কোর্টে যাব, আমি গিয়ে কোর্টকে বলবো মাননীয় আদালত এটা হচ্ছে জলাশয়, কোর্ট বলবে এটা মুখ্য না সাধারণ বলো তো? জলাশয় আইনে তো মুখ্য সাধারণ নেই। আপনারা একটা দেশের আইনকে অবজ্ঞা করে জলাশয়ে শ্রেণীবিন্যাস করে ফেললেন ড্যাপে। এখন যেহেতু ড্যাপ একটা লিভিং ডকুমেন্ট এবং আমরা কথা বলি, দয়া করে এই পার্থক্যটা তুলে দেন আর মানুষকে জলাশয়ে ভরতে এনকারেজ করেন না। আপনি কিন্তু জলবায়ু পরিবর্তনের যুগে এন্টার করছেন। ঢাকা শহর যেমন বরযাত্রার মতো হতে পারে না, যে যত বেশি মানুষ থাকে তত বেশি মানুষ আসো, এটাও যেমন হতে পারে না, আপনাকে এটাও মানতে হবে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। যদি আপনি ইনভেস্টমেন্টকে ডিসেন্ট্রালাইজ না করেন, মানুষ এখানে আসবে। ঢাকা শহরে ক্যান্টনমেন্টের মতন জায়গা থাকে, সেখানে সবাই আইন মানে, আর কোথাও কি আইন মানে না? এই ব্যর্থতা তো আমি নিতে পারবো না, সুমন ভাই নিতে পারবে না, ইকবাল ভাই নিতে পারবে না, রাজুককেই নিতে হবে। এখানে এটাও বিবেচ্য, এত অল্প জায়গা আমাদের এখানে, সেখানে দেখেন বিডিআর একটা জায়গা ওখানে আটকে রেখেছে। ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে সাধারণের চলাচলের অধিকার নেই, কতগুলো ডিওএইচএস আছে এখানটাতে। এই যে ঢাকা শহরকে যদি আপনি সাম্যভিত্তিক করতে চান, ল্যান্ডে সকলের অভিগম্যতা আপনাকে উইদাউট ডিসক্রিমিনেশন নিশ্চিত করতে হবে, কিন্তু একই সাথে এটা বরযাত্রার মতন, বরের পক্ষ যত লোক চায় তত লোক নিয়ে আসবে, তাও হবে না। সবটাকেই আমাদের একসাথে এসে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে হবে। কিন্তু আমি গার্মেন্টসগুলো ঢাকা শহরে থাকার কি খুব যুক্তি আছে?
আপনি গাজীপুরের কথা বলছেন, আপনি নারায়ণগঞ্জের কথা বলছেন, নারায়ণগঞ্জ এখন আইভিএফ আছে, ইট ইজ ইন সেফ হ্যান্ডস। গাজীপুরের ডিসিকে সেদিন ফোন করেছি যে ভাই একটা গণশুনানি করবো, বলে আপা তাড়াতাড়ি আসেন, যেখানে সেখানে শিল্পায়ন, যেখানে সেখানে আবাসন। তাহলে গাজীপুরের মাস্টার প্ল্যানও এখনও ফাইনাল হয়নি, একটা উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে কিন্তু তার নিয়োগ হয়নি। সাভারের দিকে তাকান, ভূমিদস্যুতা কাকে বলে, কত প্রকার ও কী কী বুঝবেন। ঢাকা শহরে শুধুমাত্র ঢাকায় লোক আসবে না এটা বললে তো হবে না। ভাই যেটা বললেন যে আপনি গণপরিবহন ব্যবস্থা উন্নত করেন, ভাই আমিও চলে যাব ঢাকার বাইরে, আমারও আর ঢাকাতে ভালো লাগে না।